হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মাকসুদুল হাসান, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম MH.BD চ্যানেল থেকে। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা বেসিক্যালি গেমার্স যে ভাইরা আছেন তাদের জন্য। আজকে আমরা একটা গেমিং ল্যাপটপ আপনাদেরকে দেখাবো। এটা লেনোভো ব্র্যান্ডের, আপনার মডেল হলো লিজিয়নের আপনার Y530। এই ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো, ইন্ট্রোতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো বন্ধুরা, ফুল রিভিউ দেখতে হলে আপনারা আমার সাথেই থাকুন, আমি চলে যাচ্ছি ফুল ভিডিওতে। সাবস্ক্রাইব করুন MH.BD এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। বন্ধুরা, এখানে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লেনোভো লিজিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লিজিয়নের ট্রেডমার্ক দেওয়া আছে। এই ল্যাপটপটি মোটামুটি যাদের বাজেট 1 লাখ টাকার মধ্যে, যারা 1 লাখ টাকার মধ্যে গেমিং পিসি কিনতে চান, গেমিং ল্যাপটপ কিনতে চান, তাদের জন্য মোটামুটি খুব ভালো কাজে দিবে এই ল্যাপটপটি। এটাতে ব্যবহার করা হয়েছে Core i5 এইট জেনারেশন প্রসেসর এবং এটার সাথে সাথে আপনার গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে 1050 Ti 4GB একটি গ্রাফিক্স কার্ড, এবং এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে আপনার 8GB DDR4। পাশাপাশি এটাতে স্টোরেজ হিসাবে দেওয়া আছে 1 TB হার্ড ডিস্ক এবং 128 NVMe M.2 SSD। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলিট অলরেডি অন করা আছে। তো এটার মধ্যে ব্যাকলিট আছে, আপনারা রাত্রেবেলা রাতের অন্ধকারে যারা গেমস খেলতে চান তাদের জন্য মোটামুটি এটা খুব ভালো কাজে দিবে। আরেকটা কথা বলে রাখা ভালো, এটার ম্যাক্সিমাম পোর্টগুলোই আপনার ইউজ করা হয়েছে ব্যাক সাইডে। তার মানে হলো আপনারা আপনাদের টেবিলে রেখে তার কিংবা অন্যান্য ক্যাবলের যন্ত্রণা ছাড়াই আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে এই সবগুলো পোর্ট মোটামুটি দেওয়া আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইটা হলো আপনার ইউএসবি চার্জার পোর্ট এবং এটার সাথে ল্যান পোর্ট, তার মানে আপনারা হাই স্পিডের ব্রডব্যান্ড কানেকশন এটাতে ইউজ করতে পারবেন। পাশাপাশি একটি HDMI পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি ইউএসবি পোর্ট, এবং এর পাশাপাশি আপনারা যদি দেখাই পাশেও আরও ইউএসবি পোর্ট আছে, যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট আছে এবং এটার উল্টা পাশে এখানেও আরেকটি ইউএসবি পোর্ট আছে। তো বন্ধুরা, এই ল্যাপটপটিতে আপনার ব্যাকলিট থাকার কারণে এর সৌন্দর্য আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে, এবং এই ল্যাপটপটিতে আপনারা ব্যাকআপ পাবেন ম্যাক্সিমাম 6 আওয়ার্স। মোটামুটি গেমিং ল্যাপটপে আপনার ব্যাকআপ একটু কম থাকে আমরা সবাই জানি, তবে 6 আওয়ার মোটামুটি ভালো একটা টাইম। আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করেন এটা ডিসপ্লের দিকে, তো দেখতে পারবেন এখানে ভেজেললেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। চারো দিক থেকে আপনার যে পরিমাণ বর্ডার খুবই স্লিম, এবং এর নিচের দিকটা একটু মোটা, কারণ আপনার এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে। এটাতে মোটামুটি ক্যামেরা নিচে, আপনারা একটু আনকমন, সব ল্যাপটপে আপনার উপরের দিকে ক্যামেরা থাকলেও এটার ক্যামেরাটা হলো একেবারে নিচের দিকে। সো গেম খেলার জন্য মোটামুটি এই ল্যাপটপটি পারফেক্ট। এটার বর্তমান বাজার মূল্য আপনার 1,02,000 টাকা। তবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আমি আপনার ভিডিওর শেষে বলে দিব এটার জন্য একটা অ্যাট্রাকটিভ প্রাইস আছে এবং এটার সাথে একটা আকর্ষণীয় গিফট আছে। আপনারা যারা 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ কিনতে চান তারা লিজিয়নের এই ল্যাপটপটি চুজ করতে পারেন। মোটামুটি এটা ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে গেমার্স যারা আছেন তাদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এটা সবাই মোটামুটি পছন্দ করতেছেন, এবং ওয়েটের কথা যদি বলি তাহলে মোটামুটি অন্যান্য গেমিং ল্যাপটপ থেকে এটা একটু হালকা, খুব বেশি একটা ওয়েট নাই। আর আরেকটা জিনিস, এটার যে ডিসপ্লে আমরা একটু আগে আপনাদেরকে বলছিলাম, এটা আপনার ফুল এইচডি IPS একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনার 144 MHz-এর আপনার রেজুলেশন আপনারা পাবেন। তার মানে হলো আপনারা একেবারে জীবন্ত ঝকঝকে ছবি পাবেন আপনারা যখন গেমস খেলবেন, মোটামুটি সব ধরনের গেমসই এটাতে খেলা যাবে। আর আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হলো ল্যাপটপটির ব্যাকসাইড যদি আমরা খেয়াল করি তাহলে আপনারা দেখতে পারবেন খুব বড় সাইজের দুটো ফ্যান এটার ব্যাকসাইডে দেওয়া আছে। এই ফ্যানগুলি মোটামুটি যখন আপনারা গেমস খেলবেন তখন আপনারা যদি বুস্টিং করা দরকার পড়ে, যদি ফ্যানটা আপনার অনেক গরম হয়ে যায় ল্যাপটপ, আর যদি ফ্যানটার স্পিড আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে ওই ফ্যান দুটো আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আর সেটা কন্ট্রোল করার জন্য আপনার ভিতরে আপনার ইনবিল্ট একটা সফটওয়্যার দেওয়া আছে লিজিয়নের, আপনারা অন করে রেখেছি। এটা হলো আপনার লিজিয়নের লেনোভো ভ্যান্টেজ একটা সফটওয়্যার। এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে ইজিলি কন্ট্রোল করতে পারবেন এর সবগুলি ফিচার, তার মানে প্রসেসর থেকে শুরু করে আপনার কুলিং ফ্যান এবং অন্যান্য SSD সব কিছুর ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ল্যাপটপটি নিতে পারেন, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ল্যাপটপটি। এবং 1 লাখ টাকার মধ্যে আসলে গেমিং ল্যাপটপ তো চিন্তাই করা যায় না, তবে এর যে কনফিগারেশন এই কনফিগারেশনে আপনারা ভালো মানের একটি গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন। আর আরেকটি কথা বলে রাখি, তো ভিউয়ার্স, এখানে যে ব্যাকলিটটা আপনারা দেখতে পাচ্ছেন, নর্মালি অনেক ল্যাপটপে দেখবেন আপনারা ব্যাকলিটের পাওয়ার খুব একটা বেশি না, এখানে ব্যাকলিটটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা চাইলে 3টা ধাপে বাড়িয়ে নিতে পারবেন। এটাকে কন্ট্রোল করার জন্য এখানে বাটন রাখা আছে, আপনারা চাইলেই ফাংশন বাটনে প্রেস করে লাইটটা আপনারা 2-3 ধাপে ব্রাইটনেস বাড়াতে পারবেন। এবং এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাতে চাই, এটার যে ডিসপ্লেটা সেটা কিন্তু টোটালি আপনার 180 পর্যন্ত আপনার ভাঁজ করা যাবে, তার মানে ল্যাপটপটা টোটালি আপনার বিছানায় কিংবা টেবিলে টোটালি শুয়ে পড়বে। এই লক যদি আপনার এই লকগুলোতে যদি লংজিভিটি বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই 180 ডিগ্রি যেগুলো ভাঁজ করা যাবে এই সমস্ত ল্যাপটপ চুজ করতে হবে, কেননা যদি আপনার 45 ডিগ্রি নর্মালি অন্যান্য সব ল্যাপটপ থাকে একটু বেশি চলে যায় তাহলে লক ভেঙে যায়, তো এটাতে লক ভাঙার কোনো পসিবিলিটিস নাই। তো বন্ধুরা,
1,02,000 টাকার এই গেমিং ল্যাপটপটি আপনারা যদি ক্রিয়েটাস কম্পিউটার আসেন, ক্রিয়েটাস কম্পিউটার কোথায় আপনাদেরকে যদি বলি সেটা মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7-এ, আর এই শপে যদি আপনারা আসতে চান তাহলে এইখানে ক্যাপসুল লিফট দেখতে পাবেন আপনারা, ক্যাপসুল লিফট মাল্টিপ্লানের 7 ফ্লোরে এসে এখানে, অথবা আপনার ওইখানে আরেকটি লিফট আছে, এই দুইটা লিফট দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন ক্রিয়েটাস কম্পিউটারে। এইখানে আসার পর আপনারা সোজা চলে আসবেন এখানে, আসলে আপনারা পেয়ে যাবেন লেনোভোর এই ল্যাপটপটি। তো বন্ধুরা প্রাইসটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি, 1,02,000 টাকা যদিও এটার প্রাইস এমআরপি, আপনারা যদি আমাদের শপে চলে আসেন ক্রিয়েটাস কম্পিউটার আসলে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র 98,000 টাকা, তার মানে 4,000 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রিয়েটাস কম্পিউটার আসলে। আর এটার পাশাপাশি এই গেমিং ল্যাপটপটি আপনারা কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় একটি গেমিং হেডসেট একেবারে ফ্রি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা আমাকে নতুন দেখতেছেন, প্রথমবারের মতো দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের করা নতুন নতুন সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MH.BD চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আমি মাকসুদুল হাসান, সে পর্যন্ত টাটা।